হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিওগ্রাফ কনসাল্টিং এন্ড ডিজাইন থেকে। আমরা আজকে এসেছি মিরপুরে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার হবে, অলমোস্ট রেডি। সেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে আমরা এসেছি আমার টিম মেম্বার সহ। আপনাদের দেখাবো আমরা এখানে কি কি কাজ করেছি। প্রথমে যদি আমরা আসি ফর্মাল লিভিং রুম, আমি ফর্মাল লিভিং রুমে দাঁড়িয়ে আছি, সেখানে যেটা আমরা একটা ওয়াল প্যানেলিং করেছি, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা ওয়াল প্যানেলিং করেছি এবং একটা ক্রান্তিক ইউজ করেছি এবং সাথে লুভার এবং যদি আমাদের দেখে সিএনসি এবং সিএনসি এর ব্যাক সাইড থেকে লাইট দিয়ে এসে আসছে। দেন যদি আমরা পাশে দেখি একটা শোপিস, দেন ব্যাকে একটা টিভি ক্যাবিনেট, দেন সিলিং যদি আমরা দেখি, ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে সিএনসি ইউজ করেছি এবং এখানে আমাদের যেটা আমরা কাটেন অর্থাৎ পেলমেট আমরা এখানে ব্যবহার করেছি, পেলমেটের উপরে এসিটা বসেছে। দিস ইজ দ্য বেডরুম অন আমাদের অনারেবল কাস্টমার স্যারের ছেলের রুম। ছেলের রুমে আমরা ওয়াল প্যানেলিং করেছি এবং সাথে একটা ক্যাবিনেট এবং একটা স্টাডি টেবিল এবং কিছু ওয়ালপেপার। আমি চলে এসেছি মিরপুরে, যেটা হ্যান্ডওভার একটা প্রজেক্ট। সেই প্রজেক্টে আমি আপনাদের দেখাবো আমরা কি কি কাজ করেছি এবং এটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং একটা সুন্দর একটা প্রজেক্ট যেখানে লেকার এবং গোকো মিশ্রণে কাজ করেছি সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে আমরা দেখি। দিস ইজ অ্যানাদার বেডরুম, এটা আমাদের অনারেবল কাস্টমার স্যারের আরেকটা ছেলের বেডরুম এবং এখানে আমরা লোয়ার সিটার এবং এখানে আমরা একটা ড্রেসিং ইউনিট করেছি। ফুল হাইট ওয়াল ক্যাবিনেট